নমস্কার বন্ধুরা, হরি নিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ম্যাগি বার্গার রেসিপি। খুব সহজ, ইজি আর টেস্টি। এটা তোমরা এটা সহজে সকালের ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সে বানিয়ে নিতে পারো। আর এটা বানাতেও বেশি টাইম লাগে না, আর খেতেও এটা টেস্টি হয়। অন্য বার্গারের থেকে বার্গারটা একটু আলাদা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে ম্যাগি বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো 1.5 গ্লাস মতো জল। জলটা একটু ফুটতে দেব। জলটা ফুটে উঠলে দিয়ে দেব ম্যাগি। এখানে ম্যাগিগুলো টুকরো টুকরো করে ভেঙে দেব। ম্যাগিতে আমি কোনো কিছু সবজি দিচ্ছি না। তোমরা যদি চাও তাহলে এখানে সবজি ইউজ করতে পারো, গাজর, বিনস, মটর এসব দিতে পারো। আমি এখানে কিছুই দিচ্ছি না, শুধু ম্যাগি। আর দিয়ে দেবো ম্যাগির মশলা 2 প্যাকেট। 2 পিস আমি ম্যাগি নিয়েছি, তার জন্য 2 প্যাকেট মশলা দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে দেব আর সিদ্ধ হতে দেব ম্যাগিটা। ম্যাগির জলটা শুকিয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে নিয়ে নেব রেড চিলি সস 2 চামচ মতো। এবার দিয়ে দেব 2 চামচ মতো টমেটো সস। দিয়ে দেব 2 চামচ মতো সয়া সস। আর দিয়ে দেব 2 চামচ গ্রিন চিলি সস। এবার ভালো করে মিশিয়ে নেব সব সসগুলো একসাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নিয়েছি পনির, বাড়িতে বানানো পনির। তোমরা দোকানের পনিরও ইউজ করতে পারো, একটু পাতলা করে কেটে নিতে হবে সেক্ষেত্রে। এবার আমি এটা কেটে নেব 4 ভাগ করে। একটু বড় পিস করতে হবে। এবার সসের মধ্যে পনির টুকরোগুলো দিয়ে আমি মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেব পনিরগুলো। ভালো করে সস লাগিয়ে আমি তুলে নেব। আমি এখানে সব পনিরগুলো মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এদিকে আমার ম্যাগিও ঠান্ডা হয়ে গেছে, তো এখানে দিয়ে দেব 2টো ডিম। দুটো ডিম দিয়ে এবার এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব ডিমগুলো। ম্যাগির সাথে ডিম আর ম্যাগি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নিয়েছি ছোটো ছোটো বাটি। ম্যাগি আমি বাটিতে ভরে নেব, ভালো করে চারিদিকে ছড়িয়ে সমান করে দেব বাটিতে। তো আমি এখানে সব বাটিগুলো ভরে নিয়েছি। এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো 15 মিনিটের জন্য। এবার একটা গ্রিল প্যান গরম করে 2 চামচ মতো তেল দিয়ে দেবো।
তেলটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব প্যানে। এবার ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো গ্রিল করে নেব। এক সাইড ভাজা হলে উল্টে দেব। অন্য সাইডটাও ভেজে নেব এভাবে। দুই সাইড ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব। এই প্যানের মধ্যে দিয়ে দেব ম্যাগি, যেগুলো বাটিতে সেট হতে রেখে দিয়েছিলাম। ম্যাগিগুলো দিয়ে এগুলো ভেজে নেব, এক সাইড ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু তেল দিয়ে দেব সাইড দিয়ে। এক সাইড ভাজা হলে উল্টে দেব। অন্য সাইডটাও ভেজে নেব। ম্যাগির বার্গারগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। এগুলো তুলে ঠান্ডা করে নিয়েছি আমি। এবার একটা প্লেটে নিয়ে নেব এক পিস। নিয়ে আমি এখানে বাটিতে নিয়েছি মেয়োনিজ, তো প্রথমে মেয়োনিজ লাগিয়ে নেব ভালো করে। ভালো করে লাগিয়ে নেব চারিদিকে। এবার এর উপরে দিয়ে দেবো এক পিস পনির, গ্রিল করা পনির। পনির দিয়ে এবার পনিরের উপরে দিয়ে দেবো এক চামচ মেয়োনিজ। মেয়োনিজের মধ্যে আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করা কিছু গাজর, আর দিয়ে দেবো খেরা, কুচি করে কাটা খেরা। তোমরা এখানে আপেল, পাতাকপি, গাজর এসব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারো। আমি এখানে গাজর আর খেরা দিয়েছি। দিয়ে এক চামচ এবার পনিরের উপরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে দেবো। এবার উপরে দিয়ে দেবো আর একটা ম্যাগির বার্গার। তৈরি হয়ে গেল ম্যাগি বার্গার রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপি।